ঘরে দুইটা আলু থাকলে এই রেসিপিটা খুব সহজেই করে নেওয়া যায়, আর খেয়ে নেওয়া যায় পুরো পরিবার টিভি দেখতে দেখতে। আর এই জিনিসটা মনে হয় ছোট বড় মাঝারো সকলেরই খুব পছন্দের একটা জিনিস দিয়ে আজকে যে রেসিপিটা তৈরি করতে যাচ্ছি খুব সহজ এবং ইজি রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, সেজন্য আমি দুই তিনটা আলু নিয়ে নিয়েছি, এটা দুইটাও হবে, একটা আলু দিয়েও এই রেসিপিটা হবে। তো যে যেরকম পছন্দ করেন এবং যার ঘরে যেরকম মানুষ সেই রকম আন্দাজ করে আলুটা নিয়ে নেবেন। তো আলুটা কিন্তু বটি দিয়ে কুচিয়ে নিতে হবে। দেন আমি কিন্তু বটি দিয়ে কুচিয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। দেখেন কতটা পরিমাণ কুচি কুচি করে নিতে হবে। তো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিব, এইটার পানি একদম পুরোপুরি ঝরে যাওয়া পর্যন্ত ছেঁকে নিয়ে রেখে দিব। তো পানিটা ঝরে যাওয়ার পরে তারপরে কিন্তু আবার ফিরে আসব। তো আমি এটার পানি ঝরাতে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়ে মানে 10 মিনিটের মতো আমি এভাবেই রেখে দিব। তো দিয়ে দেওয়া শেষ, তো 10 মিনিট পরে কিন্তু আমি ফিরব, আর এই আলুটার ভিতরে কিন্তু একটুও পানি থাকা যাবে না। তো ওই যে মচমচে কুরকুরে ভাবটা কিন্তু আসবে না। তো আমি এই পর্যায়ে রেখে দিয়েছি। দেন 10 মিনিট হয়ে গিয়েছে, এখন দেখেন পানিটাকে ছেঁকে নিয়েছি। তো পানিটা ছেঁকে নিয়ে তারপরে সেই বাটিতেই আবার কুচি করে আলুটা মানে কুচি করে নেওয়া আলুটা আবার দিয়ে দিয়েছি। এখন এটার ভিতরে দিয়ে দিব 3 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর এখানে সামান্য হলুদ গুঁড়ো জাস্ট কালারের জন্য, আর 1 চামচ মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো। তবে এখানে এই পর্যায়ে লবণটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, যদি ভেজে নিয়ে একটু বিট লবণ দেন তাতেও হবে। কিন্তু আমি এই পর্যায়ে লবণটা দিয়ে দিয়ে এই যে হচ্ছে মশলা, আর কোনো মশলা লাগবে না। তো হাতে একটু সুন্দর করে মেখে নিতে হবে। তো আমি মেখে নিচ্ছি, আর মেখে নিয়ে তারপরে পরবর্তী স্টেপে যাব। দেখেন কতটা লবণীয় হয়েছে মেখে নেওয়ার পরে। আর এই জিনিসটা আমার ঘরের আমার 3ও বাচ্চার খুবই পছন্দ, আর আমারও আমার সাহেবেরও এতটা পরিমাণ পছন্দের রেসিপি যেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। যখনই আমি ফ্রেঞ্চ ফ্রাই কিংবা এই যে আলুটা ভাজি সবাই একদম চেটেপুটে খেয়ে নেয়। তো দেখেন আমি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু একটু মানে একাত্রে হয়ে যাবে আলুটা, কিন্তু ভাজার পরে চানাচুর যে মচমচে সেটাও কেউ বলবে যে দূরে থাক, এতটা মচমচে। কিন্তু এটা 2 থেকে 3 দিন এতটা পরিমাণ মচমচে থাকবে, বিশ্বাস করেন আমিও কিন্তু এই রেসিপিটা করার আগে বিশ্বাস করতাম না যে আলু আবার এতটা মচমচে হয় নাকি। তো আমি ধৈর্য সহকারে এটাকে ভেজে নিয়েছি 12 থেকে 13 মিনিট। দেখেন কতটা লবণীয় হয়েছে একদম দেখতে, কতটা মানে এখন দেখেই আমার খেয়ে নিতে মন চাচ্ছে। তো একইভাবে আমি 3 বার ভেজে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দিয়ে 3টা আলুকে আমি 3 বার ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে একটু একাত্রে হয়ে যায়, আর ভাজার পরে আস্তে আস্তে সুন্দর করে চানাচুরের মতো ছেড়ে দেয়। তো আমি এইভাবেই ভেজে নিয়ে উঠিয়ে নিব। তো এই দ্বিতীয় ধাপেও আমার কিন্তু ভেজে নেওয়া শেষ, তৃতীয় ধাপটা কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। তারপরে আমি এটার ভিতরে একটু দেখতে সৌন্দর্যের জন্য এবং টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য কিছুটা বাদামও ভেজে নিব। তো এই যে আমি বাদাম কিন্তু একটু লবণ মেখে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে লবণ মেখে নিয়েছি। তো এই পর্যায়ে লবণটা যদি দেন বাদামে, বাদামটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো একদম চুলার আঁচটা কমিয়ে রেখে বাদামটাও একদম পারফেক্টভাবে আমি ভেজে নিয়েছি, এখন এই যে উঠিয়ে নিচ্ছি। তারপরে 4-5টা শুকনো মরিচ সেটাও কিন্তু আমি ভেজে নিব। তো শুকনো মরিচটা এটার ভিতরে 2-1টা শুকনো মরিচ গুঁড়ো করে দেওয়ার পরে কিন্তু সেই রকম একটা টেস্ট। তো এই যে ভেজে নেওয়া আমার শেষ, দেখেন কতটা লবণীয় হয়েছে আর এতটা পরিমাণ ঝরঝরে, বিশ্বাস করেন আপুরা। আমি টেস্ট করার জন্য 3 দিন বক্সে ঢুকিয়ে রেখে দিছি, এখান থেকে কিছুটা একদম একইভাবে ঝরঝরে ছিল, আর খেতে এতটা টেস্টি। তো আমার মতো যারা এইরকম আলু পাগল আছেন তারা চানাচুরটা না খেয়ে এইভাবে একবার হলো আলুর ঝুরি ভাজা বানিয়ে নিয়ে খেতে পারেন, দেখবেন কতটা টেস্টি। এবং পরিবারের ছোট বড় মাঝারো সবাই কিন্তু খুশি হয়ে যাবে এবং প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। দেখেন কতটা মচমচে হয়েছে, এটা জাস্ট দেখে বুঝে নিতে হবে। তো এই রেসিপিটা আজকে এই পর্যন্তই ছিল, পরবর্তী রেসিপিতে দেখা হবে। খোদা হাফেজ, বাই।